বলুন আমার সর্বগুণের প্রশংসা কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জবাব শিখতে হইলে, উস্তাদের কাছ থেকে শিখতে হয়। উস্তাদের কাছ থেকে শিখতে হয়। এই উস্তাদের নাম পীর, ছাত্রর নাম মুরিদ, আর উস্তাদ ধরার নাম মুরিদ হওয়ার নাম বায়াত, মুরিদ হওয়ার নাম বায়াত। এই বায়াত বা পীর মুরিদি যারা মানে না, এরা জীবনের শুরুর থেকেই শয়তানের মুরিদ হইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পীরি মুরিদি সম্পর্কে উস্তাদের কাছ থেকে শিখতে হয়। বলুন তজকিয়ায়ে নফসের বিষয়গুলি নিজে নিজেই শিখা যায় না, উস্তাদের কাছ থেকে শিখতে হয়? তজকিয়ায়ে নফসের বিষয়গুলি যে উস্তাদের কাছ থেকে শিখতে হয়, এই উস্তাদের নাম পীর, আর যে শিখে সেই ছাত্রর নাম মুরিদ। আমাদের সমাজের পরিভাষায় পীর বলা হয়। আর পীরের কাছ থেকে শিখার জন্য আমি যে শিষ্যত্ব গ্রহণ করলাম, এটাকে মুরিদ হওয়া বলা হয়। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বায়াত বলা হয়। কোরআনের ভাষায় কি বলা হয়? বায়াত। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়, বলেন আমরা বলি মুরিদ হয়, আল্লাহ কোরআনে বলেন কি হয়? বায়াত। কোরআনে যেই জিনিসটাকে আল্লাহ বায়াত বলেছেন, আমাদের ভাষায় এইটাকেই মুরিদ হওয়া বলা হয়। সুতরাং ফির মুরিদি কোরআনে নাই। যে বলে হে শয়তানের মুরিদ, যে কয় কোরআনে ফির মুরিদি নাই, হে শয়তানের মুরিদ, এরে শয়তানে শিক্ষা দেয়। গুঞ্জার প্রশংসা তার, তোমার এলেম কালামের জন্য প্রশংসা তোমার, তোমার বিদ্যা বুদ্ধির জন্য প্রশংসা তোমার। আর আমরা যারা আত্মা পবিত্রকরণের জন্য উস্তাদের কাছে তজকিয়ায়ে শিখি, আমাদের এই শয়তানে জবাব শিখাইয়ে দিতে পারে না। আমাকে আমার উস্তাদে আসল জবাব শিখাইয়ে দেয়। আমার উস্তাদে শয়তানের যুক্তি খণ্ডন কইরা আসল জবাব শিখাইয়ে দেয়। শয়তান কি যুক্তি দিছিল? যে গুণ যার প্রশংসা তার। আমার উস্তাদ আমারে শিক্ষা দেয় কথা সত্য মতলব খারাপ, গুণ যার প্রশংসা তার, এই যে শয়তানের একটা যুক্তি, কথাটা সত্য কিন্তু মতলব খারাপ। এবার শোনো, মতলব খারাপ কিভাবে? তোমার চোখের দেখার গুণ তোমার অর্জন না, আল্লাহর দান। তোমার কানে শোনার গুণ তোমার, তোমার অর্জন না, আল্লাহর দান। তোমার পায়ে চলার গুণ তোমার অর্জন না, আল্লাহর দান। তোমার কথা বলার গুণ তোমার অর্জন না, আল্লাহর দান। তাহলে আল্লাহ হইলেন দাতা, তুমি হইলা গ্রহিতা। আল্লাহ হইলেন দাতা, তুমি হইলা গ্রহিতা। এবার বলো, গ্রহিতা প্রশংসার যোগ্য হয় না দাতা প্রশংসার যোগ্য? সুতরাং আমার দেখার গুণের প্রশংসা গ্রহিতা নয়, দাতা। আমার আমার কানে শোনার গুণের প্রশংসা গ্রহিতার নয়, দাতার। আমার কথা বলার গুণের প্রশংসা গ্রহিতার নয়, দাতার। আমার এলেম কালামের গুণের প্রশংসা গ্রহিতার নয়, দাতার। আমার বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসা গ্রহিতার নয়, দাতার। বলুন আমার সর্বগুণের প্রশংসা কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জবাব শিখতে হইলে, উস্তাদের কাছ থেকে শিখতে হয়। উস্তাদের কাছ থেকে শিখতে হয়। এই উস্তাদের নাম পীর, ছাত্রর নাম মুরিদ, আর উস্তাদ ধরার নাম মুরিদ হওয়ার নাম বায়াত, মুরিদ হওয়ার নাম বায়াত। এই বায়াত বা পীর মুরিদি যারা মানে না, এরা জীবনের শুরুর থেকেই শয়তানের মুরিদ হইয়া রয়েছে। শয়তানের মুরিদ হইয়া রয়েছে। এই জন্য পীর মুরিদি চিনেও না, জানেও না, বুঝেও না, মানেও না। চিনেও না, বুঝেও না, জানেও না, মানেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে বর্তমানে পাওয়া যায়। এদের আসল পরিচয় এরা লামজহাবি, এরা ফির মুরিদিকে বেদাত বলে, বলে সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষা, সরাসরি আল্লাহর কাছে চাইব। ফিরের কাছে মুরিদ হইব কেন? আল্লাহ ছাড়া অন্যদের কাছে মুরিদ হইব কেন? এরকম প্রশ্ন যারা করে,
এদের বালা রকম আয়াতের তরজমাটা লক্ষ্য রাখা দরকার। আল্লাহ বলেন ইন্নাল লাযিনা ইউবাইউনাকা, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনা আমার আমি আল্লাহর কাছে বায়াত হয়, আল্লাহ বলেন না, আল্লাহ বলেন যারা আপনার হাতে বায়াত হয়। আল্লাহ কোরআনে কি কইছেন? সরাসরি আল্লাহর কাছে বায়াত হইতো না রাসূলের কাছে বায়াত হইতো? যে তুমি না কও আল্লাহর কাছ থেকে সরাসরি নিতো, আল্লাহ দি বলেন রাসূলের কাছ থেকে নিতো। তুমি না কও আল্লাহর কাছ থেকে শিখতো, আল্লাহ দি বলেন রাসূলের কাছ থেকে শিখতো। তাহলে আল্লাহও কি শিরিক করছেন? তাওহীদ তোমরা চিনো, আল্লাহ আল্লাহ তো আল্লাহও তাওহীদ চিনে না, শিরিক তোমরা বুঝো, আল্লাহও তাওহীদ শিরিক বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনার হাতে ধরে যারা বায়াত হয় আমরা কই মুরিদ হয়। রাসূলের হাত ধরে যারা আল্লাহর ভাষায় বায়াত হয় আমাদের ভাষায় মুরিদ হয়। এরকম কোরআনে বেশ কিছু শব্দ আছে, আমাদের ভাষায় তার অর্থ আলাদা আছে। যেমন কোরআনের ভাষায় বলা হয়েছে সালাত, আমরা কই নামাজ। নামাজ কোরআনের ভাষা না, এটা আমাদের ভাষা। কোরআনে যেই জিনিসটাকে সালাত বলে আমরা এইটারেই নামাজ কই, কোরআন যেই জিনিসটাকে সৌম বলে এইটারেই আমরা রোজা কই, কোরআন যেই জিনিসটাকে জান্নাত বলে আমরা এইটারেই বেহেস্ত কই, কোরআন যেই জিনিসটাকে জাহান্নাম বলে আমরা এইটারেই দুজক কই। ঠিক তেমনিভাবে কোরআন যেইটারে বায়াত বলে আমরা এইটারেই মুরিদ হই। সুতরাং মুরিদ হওয়া যদি কোরআনে না থাকে তাহলে তো বেহেস্ত কোরআনে নাই, তুমি ব্যস্ত যাইবা কীভাবে? বেহেস্ত কোরআনে নাই, এই জন্য তোমার বেহেস্তে যাওয়ার আশা নাই। যারা বলো মুরিদ হওয়া কোরআনে নাই, আমার কথা বুঝে থাকলে বলুন মুরিদ হওয়া কোরআনে আছে কি না? আমি যার কাছে মুরিদ হইলাম, আমার মনের ক্ষেতের 10টা আগাছা পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার নিয়ম পদ্ধতি শিখার জন্য আমি যার কাছে মুরিদ হইলাম, আমার মনের ক্ষেতের মধ্যে আরও 10টা ফসলের সারা লাগাইবার জন্য, বলুন নিজে নিজেই হয় না উস্তাদ লাগে? এই লাইনের উস্তাদের নাম পীর, এই লাইনের ছাত্রর নাম মুরিদ, আর এই পীর মুরিদি করার নাম বায়াত, পীর মুরিদি করার নাম বায়াত। বায়াত শব্দের আবিদানি করত বেচা কিনা, বায়াত শব্দের আবিদানি করত বেচা কিনা। আল্লাহ বললেন হে রসুল, আপনার হাতে দুইটা যারা বায়াত হয় কি বেচা কিনা করে? নিজের জান মাল রসুলের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি করে, আর রাসূলের মাধ্যমে নিজের জানমালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করে। রাসূলের হাত ধরে বায়াত হয় মানে রাসূলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানমাল বেচা জান্নাত কিনে, রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে জানমাল বেচা জান্নাত কিনে। এই বেচা কিনার মর্ম কি? বেচা কিনার মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকায়েতে পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জানমাল, মুমিনের জানমাল কিনে নিছেন, বিনিময়ে মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিছেন। আল্লাহ কি বলেছেন? মুমিনের জানমাল আল্লাহ কিনে নিছেন, আর বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিছেন। আমার কথা বুঝতে থাকলে আপনারা বলেন, আপনার কোনো জিনিস হুজুরের কাছে বেচা লাইলে পরে এই জিনিসটা আপনি আর ব্যবহার, আমি নিজের ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার থাকে? থাকে না। তোমার জান আর মাল যেহেতু আল্লাহর কাছে বেচা লাইছো, এর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত কিনে লাইছো, কাজেই তোমার জানও এখন তুমি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ব্যবহার করতে হবে, তোমার মালও তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না, আল্লাহ যেভাবে বলেন সেইভাবে ব্যবহার করতে হবে। বলুন তো আল্লাহর বিধান মতো আমরা সারা জীবন ওই জানমাল ব্যবহার করি না মাঝে মাঝে নিজের ইচ্ছা মতোও করি? তুমি যখন আমি আল্লাহর কাছে বিক্রি করা জান মাঝে মধ্যে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে ফেল, আল্লাহর কাছে বিক্রি করা মাল যখন তোমার ইচ্ছা মতো ব্যবহার করে ফেল, তখন আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি তোমার লঙ্ঘন হইয়া যায়। চুক্তি কি হইয়া যায়? লঙ্ঘন হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হাতে ধইরা জান্নাত বেচা কিনার চুক্তি আবার নবায়ন করো, আবার রিনু করো জান্নাত বেচা কিনার চুক্তি আমি আল্লাহর সাথে, এবারের চুক্তিটা আত দৈরা নবায়ন করতে হবে। বলেন মুখে মুখে চুক্তি করলে বেশি মজবুত হয় না আত দৈরা চুক্তি করলে বেশি মজবুত হয়?
যারা লঙ্ঘন করছে এদেরকে আল্লাহ হুকুম দিবেন এখন আর মুখে মুখে চুক্তি করলে হবে না এখন আ তো দইরা চুক্তি করো আবার যে তোমার জানমাল আমার কাছে বেচলা আর আমার জান্নাত তুমি কিনলা কিন্তু আল্লাহর তো আমাদের হাতের মতো রক্তে মাংসে গড়া হাত নাই যে আল্লাহর আ তো আমি ধরতাম বলেন আপনার যেমন রক্তে মাংসে গড়া একটা হাত আছে যার মধ্যে ধরা যায় আল্লাহরও এরকম রক্তে মাংসে গড়া হাত আছে যাতে ধরা যায় তাইলে আল্লাহর আ তো দইরা তোমরা চুক্তিটা কেমনে করবা ওই আল্লাহর পক্ষ থেকে রক্তে মাংসে গড়া হাত বিশিষ্ট নবীকে আল্লাহর পক্ষ থেকে খলিফা বানাইয়া বানাইছেন এখন নবীর আতো দুইরা চুক্তি করলেই আল্লাহর আতো ধরা হবে নবীর আতো দুইরা চুক্তি করলেই আল্লাহর হাতে ধরা হবে এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে দুইরা যারা বায়াত হয় এরা আল্লাহর হাতেই বায়াত হয় আপনার হাতে যখন এরা হাত দেয় আল্লাহর কুদরতি হাত তখন এদের হাতের উপরে থাকে তাহলে পীর মুরিদি কোরআন হাদিসে নাই না আছে আমি আমার পীরের কাছে মুরিদ দিলাম মনের ক্ষেতের দশটা আগাছা কেমনে সারানি যায় শিকার জন্য আর মনের ক্ষেতের মধ্যে দশটা স্বভাব সুস্বভাবের ফসল কেমনে ফলানি যায় তা শিখার জন্য এবার আমরা একটু শিকার চেষ্টা করি যখন শয়তানে শিক্ষা দিব গুণ যার প্রশংসা তার মনে আছে কথা তখন শয়তানের যুক্তি মতো শয়তান আমারে শিক্ষা দেয় এলিম কালাম তোমার এই জন্য প্রশংসা তোমার বিদ্যা বুদ্ধি তোমার এই জন্য প্রশংসা তোমার এগুলি শয়তানি জবাব আমি আমার উস্তাদের কাছে শিখতে হবে তাহলে শয়তানরে আমি এই সময় কী জবাব দেবো শয়তানরে জবাব দেব ওই কথা যে গুণ যার প্রশংসা তার ঠিক আছে কিন্তু আমার মধ্যে যে গুণগুলি তুই দেখছস একটাও তো আমার অর্জন না সবগুলি তো আল্লাহর দান সবগুলি আল্লাহর দান সুতরাং আমার সর্বগুণের জন্য প্রশংসা আল্লাহর সর্বগুণের জন্য প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর এইভাবে মনের ক্ষেতের মধ্যে এই এই সুস্বভাবের ফসলটা ফলানি যে আমার কোনো গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই আমার সর্বগুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ এই মনোভাব মনের মধ্যে জাগ্রত করা এই ইয়াকিন বিশ্বাস মনের মধ্যে জাগ্রত করা এটার মানে হলো মনের মধ্যে দশটা ফসলের মধ্যে একটা ফসলের চারা লাগানি এই ফসলটার নাম শুকুর এই ফসলটার নাম শুকুর কোনো বান্দা যদি মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে আমার চোখের মধ্যে দেখার গুণ দিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা করি কোনো বান্দা যদি মনে মনে ভাবে আল্লাহ আমার কানের মধ্যে কথা শোনার গুণ দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ বলি কোনো বান্দা যদি মনে মনে ভাবে আমার মুখের মধ্যে আল্লাহ কথা বলার গুণ দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ বলি তাহলে তার এই সমস্ত প্রশংসা হবে আল্লাহর শুকুর এই সমস্ত প্রশংসা হবে আল্লাহর শুকুর আমার কথাগুলি বুঝে থাকতে বলুন তো দশটা ফসলের মধ্যে একটা ফসলের নাম কি শুকুর এই শুকুরের ফসল কোথায় ফলাইতে হয় অন্তরে মনের মধ্যে এই ভাব জাগ্রত হতে হবে যে আমার কোনো গুণ নাই সর্বগুণের গুণী হইলেন আল্লাহ এবং আমার মধ্যে যত গুণ দেখা যায় সকল গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য হইলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসলের চারাটা মনের ক্ষেতের মধ্যে লাগানি এই শুকুর নামের ফসলটা মনের মধ্যে ফলানির জন্য যতভাবে ব্যবস্থা দিয়েছেন এর মধ্যে একটা সবচেয়ে বড় শক্তিশালী ব্যবস্থা হইল ফাজ বেলার নামাজের মধ্যে সর্বপ্রথম যে সুরা আপনারা পড়েন সুরাটার নাম সুরায়ে ফাতেহা এই সুরায়ে ফাতেহার প্রথম কথাটাই হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটার অর্থ কারো জানা থাকলে একটু দয়া করে বলুন যখন তুমি আলহামদুলিল্লাহ কইলা দৈনিক পাঁচবার নামাজে দাঁড়াইয়া যখন তুমি স্বীকার করলা সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর তখন বলো তোমার চোখের দেখার গুণটা কার জন্য রইল সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার চোখে দেখার গুণের প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার কানে শোনার গুণের প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার কথা বলার গুণের প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার এলিম কালামের গুণের প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার আল্লাহর দেখেন নমাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসল্লিকে এই তাজকিয়ায়ে নফস হাসিল করার দশটা সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে ফলাইবার মতো একটা সুস্বভাবের নাম যে শুকুর এই শুকুরটা মনের ক্ষেতের মধ্যে ফলানির ব্যবস্থা দিয়েছেন আল্লাহ নমাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ নমাজে দাঁড়াই এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে মনের ক্ষেতের মধ্যে শুকুর নামের ফসলের চারা লাগানোর ব্যবস্থা দিয়েছে
বুঝা থাকলে বলেন নিজে নিজেই শিখা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়। এই সমস্ত বিষয় তজকিয়ায়ে নফসের বিষয় যে উস্তাদের কাছে শিখতে হয়, এই উস্তাদকেই পীর বলে। এই উস্তাদকেই কি বলে? পীর বলে। আরেকটা বিষয় আছে পাশাপাশি, অনেক পীর বাংলাদেশে এমন আছে যারা না তজকিয়া বুঝে, না নফস বুঝে, না শুকুর বুঝে, না উজব বুঝে, না কিবির বুঝে, না তাকাব্বুর বুঝে, না ইস্তেকবার বুঝে, তজকিয়ার গুড়ার ডিমও বুঝে না। তরিকত ফেডারেশনের সদস্য, তরিকত ফেডারেশনের দ্বারা হাসিল হয় না, তরিকত উস্তাদের কাছে মেহনত করার দ্বারা হাসিল হয়। বলুন, তরিকত ফেডারেশনের দ্বারা হাসিল হয় না উস্তাদের শিক্ষার দ্বারা হাসিল হয়? উস্তাদের শিক্ষার দ্বারা হাসিল হয়।